আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নয়াদিগন্ত গ্লোবাল ফিউজে আপনাদের সাথে আছি আমি আব্দুল মান্নান যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে রাশিয়া থেকে কম দামে বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত ভারতের এই সিদ্ধান্তে জটিল অবস্থা করেছে বাইডেন প্রশাসন ইউক্রেন যুদ্ধ ঘিরে ওয়াশিংটন চেষ্টা করছে মস্কোর বিরুদ্ধে বিশ্বকে এক কাতারে দাঁড় করাতে মস্কোকে এক ঘরে করতে ওয়াশিংটনের এই উদ্যোগের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চীন এ অবস্থায় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় আরও অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র এর আগে ইউক্রেন অভিযান বিষয়ে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব থেকে বিরত থাকে ভারত গত বছর ডিসেম্বরে ভারত পাঁচ বিলিয়ন ডলার ব্যয়ে রাশিয়া থেকে সংগ্রহ করেছে এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর মিসাইল এখন আবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে মস্কো থেকে সস্তায় জ্বালানি তেল কিনতে যাচ্ছে দিল্লি হোয়াইট হাউস থেকে বলা হয়েছে ইতিহাসের ভুল পথে অগ্রসর হচ্ছে নয়াদিল্লি ভারত জানিয়ে দিয়েছে যেখান থেকে তারা সর্বোচ্চ সুবিধা পাবে সেখান থেকে জ্বালানি তেল সংগ্রহ করবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান রোধে ভারত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদার এবং কৌশলগত মিত্র কিন্তু ইউক্রেন ঘিরে ভারত একের পর এক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ফলে সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা দেখা দিয়েছে ওয়াশিংটন দিল্লির মধ্যে যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে এশিয়া প্যাসিফিক অঞ্চলে জন্ম নিতে পারে নতুন রাজনৈতিক পরিস্থিতির রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমেই জটিল হয়ে ওঠার নানা দিক তুলে ধরছি মোবাসির হোসেনের প্রতিবেদনে ইউক্রেনের অভিযানের কারণে রাশিয়ার উপর এ যাবৎকালের কঠোর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা ওয়াশিংটন থেকে রাশিয়ার জ্বালানি তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির কথাও জানানো হয়েছে কিন্তু তার আগেই যুক্তরাষ্ট্র কানাডা ব্রিটেন সহ কয়েকটি দেশ রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধের ঘোষণা দিয়েছে এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধি পায় সাত মার্চ থেকে কিন্তু একই সাথে রেকর্ড পতন ঘটে রাশিয়ার জ্বালানি তেলের দাম এ সুযোগে ভারত রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল কেনার জন্য এগিয়ে এসেছে ভারতের এই পদক্ষেপকে সাহসী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া রাশিয়াও এগিয়ে এসেছে ভারতকে এর পুরস্কার দানে রাশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে আন্তর্জাতিক বাজার দরের তুলনায় তারা ভারতের কাছে সাতাশ থেকে ত্রিশ ভাগ কম দামে জ্বালানি তেল বিক্রি করবে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ভারত জানিয়েছে তারা যেখান থেকে সর্বোচ্চ সুবিধা পাবে সেখান থেকে তেল কিনবেন এমনকি তা যদি রাশিয়া হয় তবুও এক্ষেত্রে তারা কোনো ধরনের রাজনীতিকে প্রাধান্য দেবেন না ভারত বলেছে ইউক্রেনে বিশেষ অভিযানের পরও জার্মানি ইতালি ফ্রান্স পোল্যান্ড নেদারল্যান্ডস লিথুনিয়া সহ অনেক দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি দুই বছর ধরে করোনায় বিধ্বস্ত ভারতের অর্থনীতি ভারতের তরফ থেকে জানানো হয়েছে করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের অর্থনীতি ভারতের অর্থনীতি পুনরুদ্ধারে এখন সবার আগে দরকার জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ এ অবস্থায় কম দামে জ্বালানি তেল কিনতে পারলে তা ভারতের অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে ধরা যাবে জিনিসপত্রের রকেট গতিতে মূল্য বৃদ্ধির লাগাম ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল আমদানিকারক দেশ দেশটি তার প্রয়োজনীয় জ্বালানি তেলের পঁচাশি ভাগ আমদানি করে থাকে দুই হাজার অর্থ বছরে ভারত বাইশ কোটি সত্তর লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে চলতি বছর দেশটিতে দৈনিক পঞ্চাশ লাখ ব্যারেলের বেশি জ্বালানি তেলের দরকার হবে ভারত মূলত জ্বালানি তেল আমদানি করে বিভিন্ন আরব দেশ থেকে দেশটি সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে ইরাক থেকে দুই সালে করোনার সময়ও ভারত ইরাক থেকে চার কোটি সত্তর লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে এরপর দেশটি সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে যেসব দেশ থেকে সেগুলো হলো সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র নাইজেরিয়া কুয়েত ভেনিজুয়েলা মেক্সিকো রাশিয়া ও কাতার ভারত রাশিয়া থেকে তেমন জ্বালানি তেল আমদানি করে না তবে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া পরিণত হতে যাচ্ছে ভারতের অন্যতম জ্বালানি তেল সংগ্রহের উৎস বর্তমানে ভারত রাশিয়া থেকে দৈনিক তিন লাখ ষাট হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে এর পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে ভারত রাশিয়া থেকে বছরে দেড় কোটি টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন পাসি বলেছেন রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা মানে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনকে সহায়তা করা হোয়াইট হাউস রাশিয়াকে কোনো ধরনের সহায়তা না করার জন্য চীনের প্রতি একের পর এক হুমকি দিয়ে আসছে সর্বশেষ আঠেরোই মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সাবধান করে দিয়েছেন ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে সামরিক ও আর্থিক সহায়তা করা হলে তাদের বিরুদ্ধেও রাশিয়ার মতো একই পদক্ষেপ নেওয়া হবে কিন্তু একই ইস্যুতে দিল্লির ক্ষেত্রে নিরবতা অবলম্বন করে চলেছে ওয়াশিংটন এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বাইডেন প্রশাসন এর আগে গত বছর ডিসেম্বরে ভারত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে পাঁচ দশমিক চার বিলিয়ন ডলার ব্যয়ে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম কিনেছে কিন্তু এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি অথচ একই কারণে তুরস্কের বিরুদ্ধে তারা এর আগে অবরোধ আরোপ করেছে চীনের বিরুদ্ধে ভারত যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ও অংশীদার দেশ হওয়ায় যুক্তরাষ্ট্র এ বিষয়ে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হয় এ নিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে দ্বিমুখী ও এক চোখা নীতি অবলম্বন ঘিরে সমালোচনা চলছে এখন সর্বশেষ রাশিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় কিনা এবং দিল্লি ওয়াশিংটন সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে অনেকের মতে ইউক্রেন যুদ্ধ ঘিরে কমে আসতে পারে চীন ভারত বৈরিতা কারণ এ যুদ্ধে চীন এবং ভারত উভয়ে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে একইভাবে দক্ষিণ এশিয়ায় ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত পাকিস্তানও রাশিয়ার পক্ষ নিয়েছে বিশ্লেষকদের মতে অন্তত একটি বিষয়ে চীন ভারত পাকিস্তানের মধ্যে ঐক্য দেখা গেছে ইউক্রেন যুদ্ধ ঘিরে চীন এবং পাকিস্তান উভয়ে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়েছে ভারতের বিরুদ্ধে এই অবস্থায় ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি তেল কেনার উদ্যোগে বেকায়দায় পড়েছে হোয়াইট হাউস এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ভারত কিন্তু রাশিয়া ইস্যুতে ভারতের একের পর এক সাম্প্রতিক পদক্ষেপে বিব্রত ওয়াশিংটন রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্তের পর হোয়াইট হাউস থেকে বলা হয়েছে এটা ভারতকে ইতিহাসের ভুল পথে নিয়ে যাবে রাশিয়ার উপর জ্বালানি নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির ঘোষণার সাথে সাথে গত সাত মার্চ প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়ায় একশো চল্লিশ ডলার জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে রকেট গতিতে বাড়তে থাকে জিনিসপত্রের দাম দুই বছর ধরে করোনায় বিধ্বস্ত ভারতের অর্থনীতির জন্য নতুন বিপর্যয় নিয়ে আসে জ্বালানি তেলের দাম এ অবস্থায় রাশিয়া থেকে বিপুল ছাড়ে জ্বালানি তেল আমদানির সুযোগ ভারতের জন্য অনেকটা স্বস্তি বয়ে এনেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি আল জাজিরা বলেন ভারত আন্তর্জাতিক বাজারে যেখান থেকে কম দামে সহজে জ্বালানি পাবে সেখান থেকে কিনবে ইউক্রেনের যুদ্ধের কারণে উপর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের ব্যাপক ভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের কারণে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হয়ে পড়ে ভারত এ অবস্থায় দিল্লি প্রথমে উদ্যোগ নেয় মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সংগ্রহের বিপদ মোকাবেলায় অতিরিক্ত জ্বালানি তেল মজুদেরও উদ্যোগ নেয় দিল্লি অপরদিকে জ্বালানি তেল নিয়ে বিপদে পড়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল উৎপাদনকারী রাশিয়া অবরোধের কারণে পতন ঘটে রাশিয়ার জ্বালানি তেলের দামে এ অবস্থায় ভারত রাশিয়া উদ্যোগ নেয় নিজেদের মধ্যে কম দামে জ্বালানি তেল কেনাবেচার এতে লাভবান হবে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ভারত রাশিয়া উভয়ে ভারত যেমন পাবে কম দামে জ্বালানি কেনার সুবিধা তেমনি রাশিয়া পেল যুক্তরাষ্ট্রের অবরোধ মোকাবেলায় তার জ্বালানি বিক্রির সুযোগ ইউক্রেন যুদ্ধ আরও কাছাকাছি নিয়ে আসলো ভারত রাশিয়া সম্পর্ক অনেকের মতে ইউক্রেন যুদ্ধ ঘিরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে নতুন রাজনৈতিক পরিস্থিতির জন্ম নিতে পারে তবে এটা অনেকটা নির্ভর করছে ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হয় তার উপর যুক্তরাষ্ট্র যদি ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় তাহলে ভারতকে অধিকতর রাশিয়ার দিকে ঠেলে দিতে পারে তবে বিশ্লেষকদের মতে বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সক্ষম হবে না ইউক্রেন ও রাশিয়া ইস্যুতে ভারতের এই অবস্থান যুক্তরাষ্ট্রের মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই ভারতকে দূরে ঠেলে দেয়া মানে চীন রাশিয়ার হাতকে শক্তিশালী করা ফলে ভারত ইস্যুতে তির্যক সমালোচনা নীরবে হজম করতে হতে পারে হোয়াইট হাউসকে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন নয় দিগন্ত গ্লোবাল ভিউজ আর চোখ রাখুন নয় দিগন্ত ফেইসবুক পেজ আল্লাহ হাফেজ